হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি পটলের খোসার ভর্তা বানাবো, তো চলুন রান্না শুরু করি। পটলের খোসা ভর্তা বানানোর জন্য আমি প্রথমে পটলের খোসাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই খোসাগুলোকে একটি হাঁড়িতে সুন্দর করে ঢেলে পরিমাণ মতো পানি, সামান্য একটু হলুদ গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে চুলার আগুনটা অন করে দেব। সামান্য একটু নেড়ে ছেড়ে দেব, অপেক্ষা করব এটা ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসছি সিদ্ধ হলে। এটা তুলে দেখাচ্ছি, সুন্দর একটু সবুজ গ্রিন হয়ে উঠেছে পটলের খোসাগুলো। আরও সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, পানি থাকলেও কোনো সমস্যা নেই, আমরা ঢেকে দিচ্ছি। তো আমার পটলের খোসাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি না ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এটি নামিয়ে রাখবো এবং কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। যখন সামান্য একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটি দেন করে দিই। ভর্তা বানাচ্ছি তাই আমি এখানে বেশ লম্বা লম্বা বড় বড় দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গ্রাইন্ড করে দিতে পারেন। করে দিচ্ছি পটলের খোসাগুলো, আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে। এখন যাব আমরা এর রান্না বান্নায়। প্রথমে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই পর্যায়ে বলে রাখা ভালো, এই রান্নাটা হবে আমরা যেরকম মাথার মোজক রান্না করি ঠিক সেই রকম মশলা এবং সেই স্টাইলে। আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতার ফোড়ন, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, ঝালটা আসলে যে যেমন খাবেন, তবে এই ভর্তাটা একটু ঝালটা মাইল্ড হলে ভালো লাগে, কারণ যেহেতু এটা খোসার ভর্তা, যদি আপনার ঘরে বাচ্চা থাকে তারাও এটা খেতে পারবে, কারণ এটি খুবই হেলথি একটা ভর্তা। তো যাই হোক, ঝালটা যার যার মতন দেবেন। আমি এখানে একটা কাঁচামরিচ দিলাম, তার কারণ হচ্ছে এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি ওখানে কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছিলাম। আর পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে গিয়েছে তখন এসে তখন আমি এতে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ, চুলার আগুনটা একটু কমিয়ে নিব কারণ এখন আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, এই সব কিছু দিয়ে এখন আমি খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব। মশলাটা যখন অনেকটাই কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব মরিচ গুঁড়া হাফ চা চামচের মতন, বা তার থেকে একটু কম মরিচ গুঁড়া ইউজ করছি। আগে বলেছি ঝালটা যার যার স্বাদ মতো, আমি এখানে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এখন আমি সেই বেটে রাখা বা ব্ল্যান্ড করে রাখা পটলের খোসাগুলো এতে ফেলে দেব। ভালোভাবে মিশিয়ে নেব, ফিরে আসছি মিশিয়ে। আমি কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যে ব্ল্যান্ডারে আমি এটা ব্ল্যান্ড করেছিলাম, যা কিছু লেগেছিলো সব কিছু কিন্তু কেচে কুচে এটা আমি দিয়ে দিয়েছি, সঙ্গে একটু পানিও দিয়েছি যাতে করে মশলাটা, যেহেতু শুকনো মশলা তাই যাতে খুব ভালোভাবে এই কষা বাটার সাথে মিশে যায়। এখন অপেক্ষা করবো শুধু এগুলো শুকিয়ে আসা পর্যন্ত। আর হ্যাঁ, শুধু শুকানোর জন্য অপেক্ষা করলে কিন্তু চলবে না, কারণ আপনি যদি এটি চুলার মধ্যে বসিয়ে আরামসে বসে থাকেন তাহলে মিষ্টি এটিও নষ্ট হয়ে যেতে একটু সময় নেবে না, তাই খেয়াল রাখতে হবে এবং আমার মতো অনবরত রাখতে হবে। তো আমি আবারও ফিরে আসছি 3 মিনিট পর। এলাম 2 থেকে 3 মিনিট পর, চুলার আগুন এই অবস্থায় একদম কমিয়ে দিতে হবে, কারণ এই যে এগুলো ফুটতে শুরু করেছে আর এগুলো ছিটে আসছে। আমার ভর্তাটা একদম পুরোপুরি রেডি করে নিয়েছে, আমি এরকমই রাখবো, আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। আর এটি যখন নামাবেন ঠান্ডা হলে আর একটু এমনিতে শুকিয়ে যাবে। তো আমি বাটিতে দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। তো দেখলেন তো কত না সহজেই তৈরি হয়ে গেল স্বাদু গুণে ভরপুর পটলের খোসার ভর্তা। এই সময়ে
একদম সময় উপযোগী একটা ভর্তা। গরমের সিজনে অনেকের খাবার রুচি থাকে না বা অনেকে অনেক রকম ভাইরাসি স্বল্পতায় ভোগেন বা অনেক সময় ঘরে অনেক কিছুই থাকে না, কিন্তু আপনাদের আমি কথা দিলাম আপনারা ঠিক যদি এভাবেই রান্না করে গরম গরম ভাতের সাথে সার্ভ করেন তাহলে কারোর বোঝার উপায়ই থাকবে না এটি কি পটলের খোসার ভর্তা খাচ্ছে নাকি গরুর মজুক ভুনা খাচ্ছে। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই খুব ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।